সে তার জায়গা থেকে তো কিছুটা বোঝে, হয়তো ওভাবে অনেক কিছু বোঝে না, যতটুকু বোঝে সে বুঝতে পারছে যে খুব ফেস্টিভ একটা ব্যাপার ঘটছে এবং ওভারঅল সে খুব এনজয় করে। ও আসলে ওর ওয়ালটা নিয়েই এখন ব্যস্ত থাকে বেশিরভাগ সময়, আর আমাকে তো সবসময় দেখে যে আমি কতটুক ওকে সময় দেই বা ভালোবাসি। সো সে জানে যে তার পুরো ওয়ার্ল্ডটা জুড়ে আসলে আমি, সো ওই ব্যাপারগুলো আসলে থাকেই। আর তার নতুন নতুন অনেক অ্যাক্টিভিটিস যুক্ত হয়, যেটা দেখলে আসলে মনে হয় যে তখন কীভাবে যে সময় চলে যায় সেটা বলার অপেক্ষা রাখে না। সে সেদিন আমাকে সিস্টার বলে ডাকছিল হঠাৎ করে, সিস্টার সিস্টার। তো আমি বললাম, বাবা তুমি আমাকে মানে মা থেকে হঠাৎ সিস্টার বলছো, তুই আবার একটা দুষ্টু করে একটা হাসি দেয়, মানে জাস্ট একটা ফান করলো আর কি। তো এই জিনিসগুলো সে খুব করে, মানে এত ছোট মাশাল্লাহ, বাট সে কিছু কিছু সময় খুব আমার সাথেও খুব ফান করে, আবার কিছু সময় খুব দেখা যায় নিজের মতো করে মুড নিয়ে বসে থাকে। সো ওর মুডটা বোঝার জন্য আমাকে একটা আলাদা প্রিপারেশন নিতে হয় আসলে। সে যেমন সব গান তো আসলে ওরকম বোঝে না, ওর কার্টুনটাই বেশি দেখে, বাট কিছু কিছু সময় যেগুলো চলে আসে ইউটিউবে তখন হয়তো দেখতে চায়। যেটা তার কথা আছে গানটা খুব ফেভারেট ছিল, লিডার আমি বাংলাদেশের, তো এটা মাঝে মাঝে তখন ই করতে বলে। এবং সুরমা সুরমা যে গানটা গত ঈদেও যখন ই হয়েছে, এখনও তো মাঝে মাঝে চলে আসে, তখন ওটাকে শর্মা শর্মা ডাকে আর কি। সো এই শর্মা শর্মা, তো ওর মতো করে আসলে ও খুব এনজয় করে সবকিছু। ম্যাক্সিমাম সময় তো কার্টুনই দেখে, এটাই আর কি।